ভারতের লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চীন। সেনা সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এই খবরে বলা হয়েছে চীনের হোতান বিমান ঘাঁটির খুব কাছে রানওয়েগুলো তৈরি করছে বেইজিং। এছাড়া অস্ত্রের মজুদও বাড়াচ্ছে তারা। অন্যদিকে লাদাখে নিয়ন্ত্রণ রেখার কাছে আরও সেনা কমান্ডো পাঠানো হয়েছে ভারতের পক্ষ থেকে। কারাকোরাম গিরিপথ থেকে 250 কিলোমিটার দূরে রয়েছে হোতান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং শোর ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব 300 কিলোমিটার। ভারতের অভিযোগ, সীমান্ত জুড়ে সামরিক স্থাপনার নির্মাণ কাজ চালিয়ে নতুন নতুন এলাকা দখল করছে চীন।